হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে মূল্যবান বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল এক্সেল পিন ভেরিফিকেশন। আপনার ইউটিউব চ্যানেলে গুগল এক্সেল পিন ভেরিফিকেশন কিভাবে করবেন? তো ভিউয়ার্স, একটি ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাকচুয়ালি তারা কিভাবে এই গুগল এক্সেল পিনটা পাবেন সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, অবশ্যই সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে চিঠিটা, সেটা হচ্ছে গুগল এক্সেলের একটি লেটার। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে রাখি এই গুগল এক্সেল লেটারটি কিভাবে পেলাম। তো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের 1K সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইমের মাধ্যমেই এবং আমার ইউটিউবে $10 পূর্ণ হওয়ার সাথে সাথে গুগল এক্সেল থেকে আমাকে পিনটি পাঠানো হয়েছে। তো ভিউয়ার্স, পিনটি পাঠানোর আগে অবশ্যই আপনার মেলটি চেক করবেন এবং আপনার মেলে একটি অবশ্যই মেল পাঠাবে গুগল এক্সেল থেকে। তো ভিউয়ার্স, যখনই আপনার ইউটিউবে $10 পূর্ণ হবে এবং গুগল এক্সেল থেকে এই পিনটি পাঠানো হবে। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এই পিনটি আসতে আপনার কান্ট্রিতে আসতে খুব হলে আপনার 20 থেকে 1 মাস অথবা 50 দিনের সময়ও লেগে যেতে পারে। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি এই গুগল এক্সেলটা পেয়েছি 50 দিনের মাথায়। তো আপনি এই গুগল এক্সেল পিনটা কিভাবে পাবেন? অবশ্যই আপনার যে অ্যাড্রেস আছে, সো ভিউয়ার্স আমি অ্যাড্রেসটা দিছি, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাড্রেস, অবশ্যই আপনার এই অ্যাড্রেসটি সুন্দরভাবে এবং সঠিকভাবে আপনারা গুগল এক্সেলসে দিবেন, তাহলে সহজে আপনার পোস্ট অফিস থেকে এটি কালেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এটা তারাই পাবেন যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং $10 পূর্ণ হয়েছে, তারাই শুধু এই সিটিটা গুগল থেকে পাবেন। ভিউয়ার্স, আসলে আমি অনেক আনন্দিত এই গুগল এক্সেলসের পিনটা পেয়ে। ইউটিউব থেকে যে আমার আর্নিংটা হবে, সো সেটা আপনার গুগল এক্সেলসে চলে যাবে এবং সেখান থেকে আপনি পিন ভেরিফিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন টাকাটা। তো ভিউয়ার্স, আমি এটা এখনও খুলি নাই, তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি এটা খুব সুন্দরভাবে খুলে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ একটি অপশন আছে সাইডে, সো আপনি খুব সুন্দরভাবে এই সাইডটি আপনি রিমুভ করবেন। তো কিভাবে রিমুভ করবেন, আপনি সুন্দরভাবে হাত দিয়ে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা আপনি রিমুভ করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এক সাইড রিমুভ করে নিলাম। তো ভিউয়ার্স, আমি পরবর্তীতে আরেক সাইড রিমুভ করে নিব, দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা রিমুভ করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই সাইডটাও রিমুভ করে নিলাম। তো ভিউয়ার্স, আমার পরবর্তী আরেকটা সাইড আছে, এই সাইডটা আমি খুব সুন্দরভাবে রিমুভ করে নিব। ওয়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে আমার অ্যাকচুয়ালি এটা আমি রিমুভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল এক্সেলসের এটা আমি খুব সুন্দরভাবে চারিদিকে আমি খুব সুন্দরভাবে রিমুভ করে নিয়েছি। তো ভিউয়ার্স, এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গুগল এক্সেলসের পিন। খুব সহজেই দেখতে পারবেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার পিন রয়েছে, সেই পিনটাই আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাচ্ছি আমার এই পিনটা, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিন, সো গুগল এক্সেল থেকে যে পিনটা অ্যাকচুয়ালি আমাকে পাঠানো হয়েছে পিন ভেরিফিকেশনের জন্য গুগল এক্সেলসে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই গুগল এক্সেলস থেকে যে পিনটা আমাকে পাঠানো হয়েছে সেই পিনটা। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এই পিনের মাধ্যমে আমি পিন ভেরিফিকেশন করব গুগল এক্সেলসে, সো এখানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করব এবং গুগল এক্সেলসে পিন ভেরিফিকেশনটা
করে আমি খুব সহজেই আমি ইউটিউব থেকে আমার আর্নিংটা গুগল এক্সেলসের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো। তো ভিউয়ার্স তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে আমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করি এবং কিভাবে আমি পিন ভেরিফিকেশনটা করে থাকি এবং আপনার পোস্ট অফিস থেকে কিভাবে আপনি খুব সহজেই সংগ্রহ করবেন। তো ভিউয়ার্স এটা অবশ্যই পিনটা সংগ্রহ করতে হলে আপনার পোস্ট অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে, যেন তারা পাওয়া মাত্রই আপনাকে পিনটা আপনার কাছে পৌঁছিয়ে দেয়। সো ভিউয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর গুগল অ্যাকসেস পার্সোনাল আইডেন্টিফায়ার নাম্বার পিন। সো ভিউয়ার্স অ্যাকচুয়ালি এই পিনটা অ্যাকচুয়ালি যে স্টেপে আপনার গুগল অ্যাকসেসের অ্যাকাউন্টটি পিন ভেরিফিকেশন করতে হবে, এখানে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি এবং স্টেপ ফোর অপশনগুলো দেওয়া আছে। সো ভিউয়ার্স এই অপশনের মাধ্যমে আপনি গুগল অ্যাকসেস পিনটি ভেরিফিকেশন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে গুগল এক্সচেঞ্জের পিন ভেরিফিকেশন। তো ভিউয়ার্স কীভাবে সেই পিন ভেরিফিকেশনটি করবেন সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন, প্রথমে আমি গুগল এক্সচেঞ্জে চলে যাব। গুগল এক্সচেঞ্জে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল এক্সচেঞ্জ আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। সো ভিউয়ার্স এখানে আপনি ওকে করবেন, ওকে করার পর এখানে সাইন ইন অপশন আছে, এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স সাইন ইন করার পর যে বিষয়টি আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার গুগল এডসেন্সের হোম পেজে আপনি চলে যাবেন খুব সহজেই। তো ভিউয়ার্স এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইওর অ্যাড্রেস। সো ভিউয়ার্স যেহেতু আপনার অ্যাড্রেসটি, পেমেন্ট অ্যাড্রেসটি ভেরিফাইড করা নেই, সেই জন্য এখানে ভেরিফাইড করার কথা বলতেছে। সো ভিউয়ার্স এখানে ভেরিফাইড ইওর বিলিং অ্যাড্রেস। সো ভিউয়ার্স আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে গুগল এক্সচেঞ্জের যে পিনটি পেয়েছি সেই পিনটি আমরা ভেরিফাইড ইওর বিলিং অ্যাড্রেসটিতে আমরা খুব সহজে এখানে আপনার ভেরিফাইড করে নিব। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাইড একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স যে পিনটি দেওয়া হয়েছে 6 ডিজিটের পিন। সো সেই 6 ডিজিটের পিনটি দিয়ে আপনি এটি ভেরিফাইড করবেন। তো ভিউয়ার্স আমি আমার 6 ডিজিটের পিন নাম্বারটি আমি দিব। তো ভিউয়ার্স আমি 6 ডিজিটের পিন নাম্বারটি দিলাম, দেওয়ার পর ভিউয়ার্স আমি খুব সহজে এবার এটা ভেরিফাইড করে নিব। তো ভিউয়ার্স এখানে সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরই আমার গুগল এক্সচেঞ্জটি পিন ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে তাহলে আমি দেখে নিব যে আমার অ্যাকচুয়ালি এই পিনটা ঠিক আছে কি না। তো ভিউয়ার্স পিন ঠিক থাকার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আমি সাবমিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমার অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্সটি ভেরিফাইড হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন যদি আপনি এটা রিলোড দেন তাহলে কখনোই আপনি মেনু বারে আর সেই লেখাটি হোল্ড অপশনটি দেখতে পাবেন না। তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন যে খুব সহজে আমি কিভাবে পিন ভেরিফিকেশনটা করলাম গুগল এক্সচেঞ্জের। তো অ্যাকচুয়ালি এভাবে আপনি যখন আপনার গুগল এক্সচেঞ্জ পিনটি পেয়ে যাবেন তখনই আপনি খুব সহজেই এভাবে আপনি পিন ভেরিফিকেশনটি করে নেবেন। তো ভিউয়ার্স আমার পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে পেমেন্ট অপশনটি কিভাবে সকল ডিটেলসগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটি উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আপনার যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।